আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1974-এর সেনাবাহিনী না, আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1990-এর সেনাবাহিনী না। আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনারা 1,000, 2,000, 3,000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিটিউবের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। চুপ থাকার দিন শেষ, এবার ডিরেক্ট অ্যাকশনে যাবে বাংলাদেশ। হয়তো অনেকেই ভাবছেন কেন এই কথা দ্বারা আজকের ভিডিও শুরু করলাম, এর উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের দেশের গ্রামগঞ্জে একটা প্রবাদ প্রচলিত আছে, ঘরের শত্রু বিভীষণ। আর ঠিক এই কাজটাই করছে সন্তু লারমা ও তার সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি JSS। এই সন্তু লারমা ও তার সঙ্গভঙ্গরা চায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে স্বাধীন জুমল্যান্ড তৈরি করতে। আর এই ষড়যন্ত্রকে বাস্তবে রূপ দিতেই এই সন্ত্রাসী গোষ্ঠী ইউরোপ কানাডা সহ বিভিন্ন দেশে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনী বিরোধী নানা কর্মকাণ্ড। আর এদেরকেই এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কে এই সন্তু লারমা, এদের পিছনেই বা কোন দেশ মদত দিচ্ছে, এবং এই ষড়যন্ত্রের বিপরীতে কীভাবে বাংলাদেশ সেনাবাহিনী এই বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে বুস্টার ডোজ দিয়ে ঠিক জায়গায় নিয়ে আসতে যাচ্ছে, সেটাই জানাবো বিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বরাবরের মতোই ভিডিওতে ব্যবহার করা সকল তথ্যের রেফারেন্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমেই জানা প্রয়োজন এই সন্তু লারমা সম্পর্কে এবং কেন তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে জুমল্যান্ড নামক নতুন রাষ্ট্র গঠন করতে চায়। সন্তু লারমা নিজেকে পার্বত্য এলাকার নেতা হিসেবে দাবি করে, বাস্তবতা হচ্ছে তিনি একজন বিচ্ছিন্নতাবাদী নেতা। বর্তমানে সন্তু লারমা পাহাড়ে বাঙালিদের উচ্ছেদ করে শুধু দেশবিরোধী ষড়যন্ত্রেই লিপ্ত নয়, বরং সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ঘৃণ্য নীলনকশা বাস্তবায়নে অনেকটাই অগ্রসর হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সাম্প্রতিক সময়ে এই সন্তু লারমার সংগঠনের প্রতিনিধি প্রীতিবিন্দু চাকমা জাতিসংঘে অভিযোগ করেন, সেনাবাহিনী নাকি প্রায় সামরিক অভিযান পরিচালনা করে, যার ফলে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, বাড়িঘর তল্লাশি, মানবাধিকার কর্মীদের অপরাধী সাব্যস্তকরণ এবং আদিবাসী মহিলাদের বিরুদ্ধে সহিংসতার মতো ঘটনা ঘটায়। এমনকি তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ সেনাবাহিনী নাকি 5টি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে আদিবাসীদের মধ্যে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়সহ নানা বিবাদে সেনাবাহিনী তাদেরকে ব্যবহার করে। এই সন্তু লারমার পূর্বপুরুষরা স্বাধীনতার সময়ও পাকিস্তানি বাহিনীর পক্ষ অবলম্বন করে ঘৃণ্য রাজাকারের ভূমিকায় ছিল এবং মুক্তিযোদ্ধা ও এদেশবাসীকে হত্যা করেছিল। বিচ্ছিন্নতাবাদী নেতা সন্তু লারমা পাহাড় থেকে বাংলাদেশিদের হটানোর নেপথ্যে উপজাতিদেরকে আদিবাসী বলে প্রচার করছে, যা বাংলাদেশের সংবিধান বিরোধী, কারণ সংবিধানে এসব নৃগোষ্ঠীকে উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সন্তু লারমা নিজেদের আদিবাসী হিসাবে দাবি করে, অথচ ঐতিহাসিক সূত্রে জানা যায় এই চাকমা উপজাতিরা বাংলাদেশে 1600 থেকে 1700 সালের মাঝামাঝিতে বার্মা এবং ভারত থেকে পার্বত্য চট্টগ্রামে এসেছে। পাহাড়ি অঞ্চল বা পার্বত্য চট্টগ্রাম বাঙালিদের, পাহাড়িরা এখানে শরণার্থী হিসাবে এসেছে, তাই তারা আদিবাসী না, আলাদা রাষ্ট্র হওয়ার প্রশ্নই ওঠে না। আদিবাসী তাদের বলা হয় যারা কোনো নির্দিষ্ট অঞ্চলে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসে। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দেবাশিস রায় বলেন পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নেই। এখন হয়তো আপনার মাথায় একটি প্রশ্ন আসছে, এটা পরিষ্কার, চাকমারা আদিবাসী না, বরং নৃতাত্ত্বিক গোষ্ঠী, কিন্তু তারা কেন নিজেদের আদিবাসী প্রমাণ করতে চায়, আর এদের সাহায্য সহযোগিতা কে করছে? তারা নিজেদের আদিবাসী প্রমাণ করার সাথে সাথে পার্বত্য চট্টগ্রামে নিজেদের নির্যাতিত প্রমাণিত করে জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়। আদিবাসী প্রমাণ হয়ে গেলে বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকারের মূলা ঝুলিয়ে চাপ প্রয়োগ করবে, আর এই সুযোগে জুমল্যান্ড প্রতিষ্ঠা করার আকাশকুসুম স্বপ্ন দেখছে পাহাড়ি সন্ত্রাসীগুলো। এদের সাহায্য করছে কারা? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল স্যার মোহাম্মদ আলী সিকদার বলেন, এদেশের পার্বত্য এলাকা নিয়ে বহু যুগ থেকে ষড়যন্ত্র চলছে, এখানে বহু পক্ষ, বিশেষ করে শক্তিশালী বিদেশিরা জড়িত। পশ্চিমা বিশ্বের যে NGOগুলো এখানে কাজ করে, বিশেষ করে খ্রিস্টান মিশনগুলো ধর্মান্তরের কাজ করে, এই কাজগুলো আমাদের অনেক ধরনের সন্দেহের উদ্রেক করে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে। পূর্ব তিমুরে এবং দক্ষিণ সুদানে এই ধরনের মিশনারিজ ও NGOগুলোর কর্মকাণ্ড পরবর্তীতে অন্যদিকে মোড় নিয়েছে, সুতরাং এই সংখ্যাগুলো এখানেও অমূলক নয়। সন্তু লারমা অভিযোগ করেছে
বাংলাদেশ সেনাবাহিনী নাকি পাহাড়ে চাঁদাবাজি ও কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করে বেড়ায়। অথচ বাস্তবতা, সন্তু লারমার সন্ত্রাসী সংগঠন সহ তার সহযোগী সাঙ্গপাঙ্গরা পাহাড়ে চাঁদাবাজি ও রক্তপাত করে বেড়ায়। আর এই রক্তপাত নিয়ে এবার হুঙ্কার দিয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়, এখানে কোনো রক্তপাত ও চাঁদাবাজির ঘটনা চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা জঙ্গি দমন করেছি, এবার পাহাড়ে সন্ত্রাস ও রক্তপাত কমাতে যা প্রয়োজন হয় তাই করব। চট্টগ্রামের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা যদি যুদ্ধ করতে চান, আসুন স্থান ঠিক করি, 30 মিনিট টিকে থাকতে পারবেন না, পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন, মানুষের বাড়িতে গিয়ে জোর করে ভাত খাবেন, আর আমাদের দেখে গুলি করে আহত করবেন, এটাকে যুদ্ধ বলে না। প্রিয় দর্শক, রোহিঙ্গা ক্যাম্পের মতো পাহাড়েও অশান্তি সৃষ্টির অন্যতম কারণ বিদেশি এনজিওগুলো। এরা ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে, এদের গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনীর এই কঠোর অবস্থানকে আপনি কীভাবে দেখছেন তা কমেন্ট করে আমাদের জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। সবশেষে একটাই অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেল আজ প্রথম হয়ে থাকেন তাহলে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় ব্রিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।